নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে প্রথমে আমরা আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি, আর এই পঞ্চমী তিথিকে শ্রী পঞ্চমী বলা হয়ে থাকে। দেখুন, এই শ্রী পঞ্চমী তিথিযুক্ত দিনে বেলের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের জন্য শুভ হবে। নক্ষত্র রয়েছে আজ রেবতী নক্ষত্র, সকাল পর্যন্ত, তার পরবর্তী সময় পড়ে যাচ্ছে অশ্বিনী নক্ষত্র। 10:40 আগে যদি আপনারা গাছ পুজো করতে চাইছেন, তাহলে মহুয়া বৃক্ষ পুজো করবেন, এবং তার পরবর্তী সময় পুজো করলে বাসক বৃক্ষের পুজো করা আপনাদের জন্য ভালো হবে। প্রণাম করতে পারেন, রোপণ করতে পারেন, জল দিতে পারেন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। করণ রয়েছে বালবকরণ পক্ষ, শুক্লপক্ষ, যোগ শুভ যোগ, এবং দিন বুধবার। রাহুকাল থাকবে 11:50 থেকে 1:16। দুপুরবেলা এই সময়কালে কোনো শুভ কার্য না করা আপনাদের জন্য শুভ হবে। অমৃতকাল 7:34 থেকে 9:00 সময়। এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন, ফায়দা মিলবে। শুভ সময় 10:25 থেকে 11:50। এই সময়কালেও কিন্তু আপনারা যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক রয়েছে দক্ষিণ দিক। চলে যাব আলোচনায় আপনাদের সাথে এবার রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, কর্মে যে সমস্যা বহুদিন যাবৎ চলে আসছিল, সেই কর্মের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হতে দেখা যাবে। পারিবারিক ক্ষেত্রে ধীরে ধীরে খুশিগুলি বৃদ্ধি হতে দেখবেন, এবং একই সাথে অর্থনৈতিক লাভ মিলতেও আপনারা দেখতে পাবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। বৃষ রাশি। বৈবাহিক জীবনে কিছু বিশেষ সমস্যা হঠাৎই বৃদ্ধি হতে পারে। কথার মাধ্যম দিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে, বুঝে কথা বলুন। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য 81 এবং শুভ সংখ্যা 3। মিথুন রাশি। আর্থিক লাভ মিলবে, সন্তানের উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। কর্মের স্থিতি কিন্তু ঠিক হতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 5। কর্কট রাশি। কর্মের বাধাগুলি দূর হয়ে যাবে, স্থান পরিবর্তন ঘটতে দেখা যেতে পারে, আকস্মিক ধনলাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। সিংহ রাশি। আর্থিক লাভ মিলতে দেখা যাবে, কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে, থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 5। কন্যা রাশি। পারিবারিক সমস্যাগুলি কিন্তু বৃদ্ধি হতে পারে, চোট আঘাত লাগতে দেখা যেতে পারে। কর্মজীবনে সাবধানতা বজায় রাখার চেষ্টা করতে হবে আপনাকে। শুভ রং আপনাদের জন্য 81 এবং শুভ সংখ্যা 3। তুলা রাশি। আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে, দূরযাত্রা হতে দেখা যেতে পারে, বিবাহের যোগাযোগ এই সময়কালে এগোতে দেখা যাচ্ছে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6। বৃশ্চিক রাশি। কর্মের সমস্যাগুলি মিটে যাবে, আর্থিক লাভ মিলতে দেখা যাবে, স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যায় সমাধান খুঁজে পেতে দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 5। ধনু রাশি। আর্থিক লাভ মিলবে, কর্মের সমস্যাগুলির সমাধান মিলবে, পুরস্কার এবং সম্মান লাভ হতে আপনারা দেখতে পাবেন। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 5। মকর রাশি। কর্মে প্রেশার বৃদ্ধি পাবে, চাপ বৃদ্ধি হবে, এবং একই সাথে গাড়ি সাবধানে আপনাদের চালানো উচিত। কর্ম নিয়ে চিন্তা কিছুটা বৃদ্ধি এই সময়কালে হতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 4। কুম্ভ রাশি। কর্মে লাভ মিলবে, ছোট যাত্রা হতে এই সময়কালে দেখা যেতে পারে, আর্থিক স্থিতি ঠিক হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। মীন রাশি। সন্তান প্রাপ্তি হতে দেখা যাবে, এবং একই সাথে সন্তান সম্বন্ধীয় সমস্যাগুলির সমাধান মিলবে, থেমে থাকা সকল কাজ শেষ হতে এই সময়কালে দেখতে পাবে। আর্থিক স্থিতিগুলি ঠিক হতে ধীরে ধীরে এই সময়কালে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা 2। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আরও একবার সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।